ওকে ফাইনালি ঠিকই খুঁজে বের করছি নিউ মার্কেটের এই আজব দোকান। বন্ধুরা দ্রুত লাইভে সবাই যুক্ত হয়ে যান, কারণ আশ্চর্য দুটা ফ্যান আপনাদেরকে আজকে দেখাবো। এই ফ্যানটার নাম নাকি সুলতান সুলেমান ফ্যান, আজব ব্যাপার। মানে ফ্যানের ভিতরে জ্বলতেছে লাইট, চমৎকার একটা ফ্যান। এবং এইখানে দেখেন আরও একটা আজব ফ্যান, এটার নাম নাকি মোনালিসা ফ্যান। দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আশা করতেছি আজকে লাইভটা খুবই ইন্টারেস্টিং হবে। ইয়েস, ও মাই গড, এটা কি জিনিস! আমি ভাই সত্যি ফাইনালি এই জিনিস এই প্রথম দেখলাম। নিউ মার্কেট আসছি একটা জিনিস কিনতে, কিন্তু এইটা কি জিনিস, এইটা কি জিনিস! মানে ফ্যানের ভিতরে লাইট, আজব জিনিস। কি অবস্থা স্বামী ভাই? জি আলহামদুলিল্লাহ। কি নিয়ে আসছেন এটা ভাই? এবার নিয়ে আসলাম বিয়োগদের জন্য সুলতান সুলেমান ফ্যান এবং মোনালিসা ফ্যান। তাই? জি, আজব জিনিস দেখেন, চমৎকার একটা ফ্যান বলবো না লাইট বলবো এটা ভাই। এটা ঝাড়বাতিও বলতে পারেন এবং ফ্যানও বলতে পারেন। তাই, লাইটও তো জ্বলতেছে ভাই। জি, তার মানে হচ্ছে ঝাড়বাতি কাম ফ্যান, ফ্যান চমৎকার কিন্তু বাতাস এবং ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম একটা ফ্যান কিন্তু আসলেই সবার দরকার। জি, এই দোকানের বহু ভিডিও আমি দেখছি ইউটিউবে ফেসবুকে, আজব আজব সব জিনিস নিয়ে আসে। এই ফ্যানের নাম হচ্ছে কি? সুলতান সুলেমান, সুলতান সুলেমান ফ্যান। আর এটার নাম হচ্ছে মোনালিসা ফ্যান, মোনালিসা ফ্যান, মানে মেয়ে মানুষের নামে ফ্যান না। আচ্ছা, সো লাইভটা যারা যারা দেখতেছেন সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আমরা কিন্তু আজকে খুব শর্ট একটা লাইভ করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সুলতান সুলেমান ফ্যান এবং এই মোনালিসা ফ্যান আপনারা কোথায় পাবেন। আমার সামনে যে দুইটা ছোট ছোট ফ্যান দেখতে পাচ্ছেন, এইটাও নাকি আবার এই ফ্যানের সাথে ডিসকাউন্ট দেওয়া হবে আজকে 100%, এটা ফ্রি দেওয়া হবে, ফ্রি দেওয়া হবে। জি, ওকে। সো দর্শক যারা যারা লাইভটা দেখতেছেন সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেন প্লিজ। 1000 লোক যুক্ত হলেই আমরা বলা শুরু করবো এই ফ্যানের দামগুলো কত এবং কোথায় পাবেন, কিভাবে নিতে হবে। ফ্যানটা কিন্তু আসলে অনেক চমৎকার, মানে রাজা বাদশাহদের আমলে এই সমস্ত ফ্যান আমরা আগে দেখেছি, বাট বর্তমানে বাংলাদেশের ঢাকা নিউ মার্কেটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার এই ফ্যানগুলো। অনেকেই অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, মাত্র ইফতার শেষ হলো, একটু পরে আমরা নামাজও যাব। সো অনেকেই কিন্তু এখনও লাইভটা দেখতেছেন না, অলরেডি 600 মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, সবাই লাইভটা শেয়ার করে দেন। এই দুইটা কি ভাই? এটা হচ্ছে আপনার ফ্যানের অন অফ সুইচ। তাই, আর এটা হচ্ছে লাইটের অন অফ সুইচ প্লাস। আপনি লাইট যদি অনেক সময় দেখা গেছে আপনি রাত্রেবেলা দুটা লাইট জ্বালাইতে চান, আপনি ঠিক দুইটা লাইট জ্বালাইতে পারবেন। আপনি যদি মনে করেন টোটাল লাইট অফ করবেন তাও করতে পারবেন। এখন দেখেন দুইটা জ্বলতেছে ভাই, আবার আপনি তিনটাও জ্বালাইতে পারবেন। আমি 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 অনেক আগে ওই যে একটা নাটক দেখছিলাম ওইখানে দেখতে আমি যেরকম রশি টাইনা টাইনা ফ্যানের বাতাস দিত, মনে আছে? জি জি, সেম জিনিস, রশি লাগানো মানে শুয়ে শুয়ে এটা টানবে নাকি? হ্যাঁ, শুয়ে শুয়ে এটা টানতে পারবে। এবং আপনি যদি মনে করেন যে আপনি রিমোটে ব্যবহার করবেন, আচ্ছা, সেটাও আপনি করতে পারবেন, রিমোটের সাহায্য করা যাবে। এটা রিমোটের দ্বারা আপনি লাইটটা অন অফ করতে পারবেন। ওরে বাবা! এবং ফ্যানের স্পিরিট বাড়াতে কমাতে পারবেন। আচ্ছা, এখন স্পিডে চলতে হচ্ছে লো স্পিরিটে, লো স্পিরিট, আমি এখন হাই স্পিরিট দিয়ে দিলাম। ওরে বাবা, এই দেখেন, এখন আপনার এটা দিয়ে আপনি ফ্যানের স্পিড কমাতেও পারবেন বাড়াতেও পারবেন। আচ্ছা, এই দড়ি দিয়ে, এবং আপনি ধরেন রিমোটও কাজ করতে পারবেন, প্লাস এটাতে টাইম সেট করতে পারবেন। আপনি ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত টাইম সেট করতে পারবেন। ফ্যানের নাম কি স্বামী ভাই? ফ্যানের নাম দিচ্ছি আমরা সুলতান সুলেমান ফ্যান, সুলতান সুলেমান ফ্যান। জি ভাই, আমি একটু বাইরের ফ্যানটা দেখাই, এটার নাম হচ্ছে মোনালিসা ফ্যান। এক ভাই অলরেডি কমেন্ট করে দিয়েছেন মোনালিসা ফ্যানের দামটা কত, আমরা প্রাইসটা জানাবো, সাথেই থাকেন লাইভের। এটার কাজ কি ভাই? এটা আপনি রিমোটে করতে পারবেন, এটা টাইম সেট আছে, কালার চেঞ্জ হবে, এবং ফ্যানটা আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন। আচ্ছা, এই আমি দেখেন লাইটটাকে অফ করে দিলাম, ওকে, আবার দিলাম, লাইটটা কিন্তু চেঞ্জ হয়েছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আবার দেখেন আমি কালারটা আরেকটা দিলাম, কালারটা চেঞ্জ হয়েছে। এই দেখেন, খুবই চমৎকার, এটা তিনটা কালার দিবে। এবং এটার মধ্যে আরেকটা সুবিধা আছে, আপনাকে আমি দেখাই, এটা আপনি শুধু ঝাড়বাতি হিসাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, যখন আপনি ফ্যানটা অফ করে দিবেন পাখাগুলো কিন্তু ভিতরে চলে যাবে। দেখি দেখি, এই দেখেন, এই যে ফ্যানটা কিন্তু আমি অফ করে দিছি, এখন পাখাগুলো আস্তে 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 ভিতরে চলে যাবে। মানে পাখাগুলো ভিতরে চলে যাবে? হ্যাঁ, এটার ভিতরে চলে যাবে, পাখা দেখা যাবে না। এই দেখেন, এই যে পাখাগুলো ভিতরে চলে গেছে, একটু দেখেন, মানে পাখাগুলো এখন আস্তে আস্তে কিন্তু মানে ভিতরে চলে যাচ্ছে। ও মাই গড, এই যে এখন পাখা দেখাই যায় না, তার মানে পাখা এখন ভিতরে চলে গেল। হ্যাঁ, এখন শুধু ঝাড়বাতি, আশ্চর্য। হ্যাঁ, আবার যখন আপনি ফ্যানটা স্টার্ট করবেন তখন কিন্তু পাখাগুলো অটোমেটিক বের হয়ে আসবে, আস্তে আস্তে, মানে ময়ূরের মতো পাখা মেলবে না, পাখা মেলবে। আমি একটু দেখাই, এই দেখেন, দেখি একটু দেখি, এই যে আমি দিলাম, খুবই আজব জিনিস, এই দেখেন, এই যে পাখাগুলো বের হয়ে আসলো, আশ্চর্য। আসলেই কিন্তু খুবই চমৎকার একটা জিনিস, মানে ফ্যান এবং ঝাড়বাতি টু ইন ওয়ান, টু ইন ওয়ান।
ওকে, সো আমরা কিন্তু এই মুহূর্তে আসি হচ্ছে নিউ মার্কেটে চিস্তি ট্রেডার্স ওনাদের শপের নাম। আর এখানে আসলেই কিন্তু আপনারা অদ্ভুত আজব টাইপের এই ফ্যানগুলা পাবেন। এটা হচ্ছে খুব ব্যস্ত জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি বলতেছে যে মোনালিসা ফ্যান এবং সুলতান সুলেমান ফ্যান চলে আসছে বাংলাদেশে, নিবেন নাকি ভাই? এই জন্য আসলে লাইভ করলাম, আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। আশা করতেছি ভালো লাগবে অনেকের কাছেই। এটা শুধু বাতাস দিবে না, পাশাপাশি আপনার ঘরের সৌন্দর্য কিন্তু বাড়াবে। আরেকটা জিনিস ভাই, আর সামনে যে দুইটা লাইট দেখতে পাচ্ছি, এটা নাকি ওনারা ফ্রি দিবে? হ্যাঁ, এই ফ্যানের সাথে। এটা আমরা ধরেন মাত্র এই রমজান মাস এবং ঈদ উপলক্ষে মাত্র 3 দিনের জন্য প্লাস 10 জন ব্যক্তি এই ল্যাম্পগুলো এর সাথে ফ্রি পাবেন। 3 দিন, মাত্র 3 দিন। ধুর, এটা কোনো কথা হইলো নাকি? জি ভাই, কি করবো, 3 দিনে হবে না, 3 দিন না, আরো বাড়াই দেন। ঠিক আছে, আপনাকে আমি 2 দিন আরো বাড়িয়ে দিলাম, যান 5 দিন করে দিলাম। হবে না, এত অল্প দিন হবে না, এই আমার ঢাকার বাইরের লোকের আসতেই তো লাগবে 2 দিন ভাই, একটু বাড়িয়ে দেন, 7 দিন দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান আপনার কথাই রইলো, আমি 7 দিন করে দিলাম। জি, প্লাস 10 জন ব্যক্তি 10টা ফ্যানের সাথে একটা করে ল্যাম্প ফ্রি পাবে। এই ল্যাম্পটাও তো অনেক সুন্দর, অনেক সুন্দর, জাস্ট একটু দেখেন এই যে, এটাও কিন্তু খুবই সুন্দর, একটু দেখাই আপনাদেরকে, মানে একেবারে নিচের থেকে উপরে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। এবং এই ফ্যানগুলো কিন্তু আপনারা প্রথম 10 জন যারা অর্ডার করবেন তারা কিন্তু একেবারে ফ্রিতে পাবেন। জি, ওকে, আমি শোরুমের ঠিকানার একটু ভাইয়ের কাছ থেকে একটু শর্টে জানেন, এটা হলো নিউ মার্কেট, আপনার দক্ষিণ নিচতলা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে একটু সামনে বললেই 819 নম্বর দোকান। জি আচ্ছা, সো যারা এইরকম ফ্যান কিনতে চাচ্ছেন, মোনালিসা ফ্যান, ভাই ধরা দেবেন নাকি একটু? না, কোনো সমস্যা নেই, এটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল, হ্যাঁ, এবং লেজার ক্রিস্টাল। এটা আপনি যখন ভিতরে লাইটটা জ্বলে আপনার মনে হবে যে প্রত্যেকটা ক্রিস্টালের ভিতরে লাইট জ্বলতেছে, এরকম মনে হবে। আর এটা যে বডিটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল, প্লাস এটা গোল্ডেন কালার, এই কালারটাও আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি 12 বছরের, এই কালারটা আপনার নষ্ট হবে না। ওকে, আমরা এখনই প্রাইসটা নিয়ে কথা বলবো, অনেকে প্রাইস জানতে চাচ্ছেন, আমি একটু বলে দিই, এটা হচ্ছে মোনালিসা ফ্যান। এই ফ্যানের একটা বিশেষত্ব হচ্ছে এই ফ্যানের পাখাগুলো কিন্তু ফ্যানটা অফ থাকলে মানে লুকায় যাবে ভিতরে, ভিতরে চলে যাবে। আমার দর্শকদের একটু দেখাই দিই, এই পাখাগুলো যখন আপনি ফ্যানটা অফ করে দিবেন রিমোটের সাহায্যে, এই পাখাগুলো ঘুরতে 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 কিন্তু ভিতরে চলে যাবে, মানে পাখার তখন দেখা যাবে না, তখন এটা টোটালি একটা ঝাড়বাতি হিসেবে কাজ করবে, ঝাড়বাতি হিসেবে কাজ করবে, তাই না? ওকে, সো দেখেন পাখাগুলো কিন্তু এখন আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছে। এবং বাতাস কেমন অনেকে জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ মোটামুটি বাতাস আছে। এই দেখেন কি সুন্দর, এটা আস্তে আস্তে কিন্তু ভিতরে চলে যাচ্ছে, এটা আসলে সত্যি অবাস্তব, মানে কেমন একটা ক্রিয়েশন দেখেন, আশ্চর্য জিনিস। ফ্যান ভলিউম মানে স্পিড কমে গেলেই আস্তে আস্তে ভিতরে চলে যাবে, আবার ফ্যানটা যখন ছাড়বেন তখন কিন্তু বেড়ে যাবে, দেখি বেড়ে হয়ে যাবে। ফ্যানটা অন করার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে দেখবেন পাখাগুলো বাইরে চলে যাবে। ও ও ও ও ও ও ও, অস্থির অস্থির। ওকে, এবার একটু প্রাইস নিয়ে কথা বলবি শামীম ভাই। এটা আমি তার আগে কিছু বলতে চাই, যেমন আপনার এটা যে মানে এর বিশেষত্বগুলো আমি আরেকবার তুলে ধরতে চাই। যেমন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ফ্যানগুলো ব্যবহার করে থাকি সব ফ্যানে কোনো না কোনোভাবে শব্দ হয়, আপনি কিন্তু দুইটা ফ্যানে 100% সাউন্ডলেস, আপনি কোনো রকমের বা কোনো ধরনের চুল পরিমাণ সাউন্ড পাচ্ছেন না, আসলে কোনো সাউন্ড, একদম সাউন্ডলেস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যানগুলো হইলো আপনার 100% কপার মোটর। আচ্ছা, 100% কপার মোটর। আপনি এই ফ্যানগুলা আপনি যদি মনে করেন যে একটা বাড়িতে বা আপনি অনেক টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করছেন, অবশ্যই আপনার সুন্দর ফ্যান প্রয়োজন, তাই আমরা নিয়ে আসলাম এখন সুলতান সুলেমান প্লাস মোনালিসা। আপনার যেটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, এটার মূল্য আমি বলে দিব। তার আগে আমি এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে বলতে চাই। জি অবশ্যই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, আপনারা যে দুটা ফ্যান দেখতেছেন আমরা দুইটারই 12 বছরের গ্যারান্টি দিব, 12 বছরের মধ্যে আপনার গ্যারান্টি, হ্যাঁ এক যুগ 12 বছর, এক যুগের মধ্যে যদি আপনার ফ্যানগুলার কয়েল পুড়ে যায়, কেটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ফ্রিতে চেঞ্জ করে দেব 12 বছর, 12 বছর। ওকে, তাহলে তো কোনো কথাই নাই। আর এগুলো ফ্যানগুলো দেখা গেছে আমরা কিন্তু ঝাড়বাতি হিসাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, আপনি ধরেন একটা নর্মালে যদি ঝাড়বাতি কিনতে যান, তারপর আপনার 15,000, 16,000, 20,000 টাকা লাগে যায়। আচ্ছা, নর্মালি নর্মালি ঝাড়বাতি কিন্তু লক্ষ টাকা দামেরও আছে। আচ্ছা, কিন্তু নর্মাল একটা ঝাড়বাতি কিনতে গেলে আপনার 15,000, 18,000, 20,000 টাকা লাগে। আচ্ছা, ওই হিসাবে আপনি যদি ফ্যান আর ঝাড়বাতি দুটার মধ্যে কেনেন, আমি মনে করি আমরা যে প্রাইসটা দিব একদম রিজনেবল প্রাইসটা দিব। আচ্ছা ভাই, এগুলি মেটালগুলো কি 100% স্টেনলেস স্টিল, নন ম্যাগনেট স্টিল? এটা আসলে ব্যাপারটা হলো যে দেখতে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু পিতলের,
এবং এই ফ্যানের আরো একটা বিশেষ দিক আছে যেটা নাকি রিভার্সে ঘোরানো যায়। হ্যাঁ, উল্টা দিকে একটা রিভার্স আছে, আপনি একটু খেয়াল করে দেখেন। এই যে এখানে একটা সুইচ আছে, আচ্ছা, এই সুইচটা যদি আপনি, আমি একটু ফ্যানটা অফ করি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই সুইচটা যদি আপনি উপরে দিয়ে দিবেন তখন কিন্তু ফ্যানটা উল্টা ঘুরবে। উল্টা ঘুরবে, উল্টা ঘুরলে কি হবে, আপনি দেখেন গরমের দিনে যখন ফ্যানটা ভাও ঘুরে তখন কিন্তু ঠান্ডা বাতাস পাবেন। আচ্ছা, আর যখন আপনি এটা উপরে দিয়ে দিবেন, আমি একটু দেখায় দিচ্ছি, এই যে আমি সুইচটা উপরে দিয়ে দিলাম, এখন ফ্যানটা দেখবেন উল্টো দিকে ঘুরবে, তার মানে উল্টো বাতাস নিচের থেকে উপরে টেনে নিয়ে যাবে, তখন আপনাকে একটা মিষ্টি গরম বাতাস দিবে, যেই গরম বাতাসটা কিনে আপনি শীতকালে ফ্যানটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে এটা 12 মাসের ফ্যান, আপনি কখন এটাকে বন্ধ করে রাখতে হবে না। আচ্ছা, নাদিম ভাই অলরেডি কমেন্ট করছে আমাদেরকে যে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি, ভাইয়া 12 বছরের গ্যারান্টি দিচ্ছে ওনারা, মানে কয়েল যদি এর মধ্যে পুড়ে যায় তাহলে ওনারা কিন্তু আমরা ফ্রিতে চেঞ্জ করে দিবে। জি, ডেফিনেটলি একটা ভালো আসলে ওয়ারেন্টি পাবেন আপনারা। এবং এটার মেটালটা হচ্ছে দেখতে আসলে পিতলের মতো কালারটা, বাট সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে এটা কিন্তু রিভার্সে ঘুরবে। এখন আপনি পাবেন হলো গরম বাতাস। আচ্ছা, এখন আপনার গরম বাতাস, ভাই এখন এমনিতেই গরমে আমি সিদ্ধ হয়ে যাইতেছি, আর উল্টা ঘুরায়েন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু পাখা হচ্ছে পাঁচটা। হ্যাঁ, আমরা কিন্তু 3 পাখা ব্যবহার করি, 4 পাখা ব্যবহার করি। আমরা এখন বিয়ারদের জন্য নিয়ে আসলাম 5 পাখার ফ্যান, 5 পাতা। হ্যাঁ, আর এই ফ্যানটা কিন্তু এখন উল্টো ঘুরতেছে, আপনি একটু খেয়াল করে দেখেন। আর এখানে যে 5টা লাইট দেখতেছেন, আমরা আগে যে লাইটগুলো এর মধ্যে দিছিলাম এটা এর আগে আমরা অনেকবার ভিডিও করছি, ওই ভিডিওতে আমরা লাইটগুলো দিছিলাম এই লাইটগুলো। জি, তো এখন আমরা আপনার বিয়ারদের জন্য স্পেশাল এলইডি লাইট নিয়ে আসলাম, যে লাইটগুলোরও গ্যারান্টি আছে 5 বছর। 5 বছর? জি। ওকে, আর এটা কিন্তু 5 কালারের 5টা লাইট। আপনি যদি মনে করেন যে 1 কালারে 5টা ব্যবহার করবেন তাও করতে পারেন, যদি আপনি মনে করেন 3 কালার করবেন করতে পারেন, কিন্তু আমরা দিয়ে দিব 5 কালারের 5টা লাইট। 5টা লাইট, হ্যাঁ। এবং সাথে আপনাদেরকে আবারও জানা রাখি, যারা দেরিতে লাইভে জয়েন করছেন, এই ফ্যান যারা কিনবেন প্রথম 10 জনের জন্য থাকবে 10টা এরকম ল্যাম্প একেবারে ফ্রি। প্রাইসটা একটু বলে দেন ভাইয়া। এখন আমরা প্রাইসটা বলবো, তার আগে আমি একটু বলি ভিউয়ারদেরকে, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে 2টা লাইটও জ্বালাইতে পারবেন, ইচ্ছা করলে আপনি 3টা লাইট জ্বালাইতে পারবেন, ইচ্ছা করলে 5টা লাইটও জ্বালাইতে পারবেন। এবং আপনি যদি মনে করেন 5টা লাইট একসাথে বন করবেন, এটা আপনি অফ করতে পারবেন এবং অনও করতে পারবেন। ওকে, এবার একটু চলে আসি মোনালিসা ফ্যানের সামনে। বন্ধুরা যারা লাইভটা দেখতেছেন, সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার করে দেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। আজব 2টা ফ্যান আপনাদের জন্য নিয়ে আসছে, কিন্তু চিস্তি ট্রেডার্স, এটা হচ্ছে আপনার সুলতান সুলেমান ফ্যান, আর এটা হচ্ছে মোনালিসা ফ্যান, মোনালিসা ফ্যান। ওকে, সো এই ফ্যানটার একটা বিশেষ দিক হচ্ছে যে পাখাগুলো দেখতেছেন, এটা ফ্যানটা অন করার সাথে সাথে কিন্তু পাখাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে, ফ্যানটা যখন অফ করবেন তখন কিন্তু এটা ভিতরে চলে যাবে। ও মাই গড, এটা কি রিভার্স ঘুরবে শামিম ভাই? না, এটা শুধু আপনার একদিকে ঘুরবে না। ওকে, সো অনেকেই দাম জানার জন্য কমেন্ট করতেছেন, দামটা একটু বলে দেন ভাই প্লিজ সবাই। আসলে আমি দামটা বলবো অবশ্যই, কিন্তু তার আগে আমি আরো কিছু বলতে চাই। বলেন বলেন। যে ভাই, আপনারা তো জীবনে অনেক ফ্যান ব্যবহার করছেন আর অনেক টাকা পয়সায় অনেক ভাবে খরচ করছেন, এগুলো কিন্তু আপনারা শুধু বাসায় না, এগুলো কিন্তু আপনারা মসজিদেও দিতে পারবেন এবং রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন, আবার কোনো অফিস বা কোনো হল বা আপনি অনেক সময় আমরা দেখা গেছে আমরা ক্লাব ব্যবহার করে থাকি, অনেক ক্লাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এটা শুধু ফ্যান নয়, ঝাড়বাতি হিসাবে ব্যবহার করতে পারবেন। জি, এখন বিষয়টা হচ্ছে দামের যে বিষয়টা, আমি দামটা একটা একটা করে বলি। আপনার যে 5 ঝাড়বাতির 5 লাইটের যে ফ্যানটা এবং 5টা পাখা, নাম হচ্ছে সুলতান সুলেমান। আচ্ছা, এই ফ্যানের রেট দিছি আমরা 19,500 টাকা। 19,500 টাকা? 19,500 টাকা, বেশি হয়ে জানা ভাই। এটা ধরেন আপনি যদি বলেন ভাই রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে, আমার দর্শক আসলে সব সময় কমে কিনতে চাইবে। হ্যাঁ, আমি একটা ল্যাম্প তো সাথে ফ্রি দিবই। আচ্ছা, আপনি যদি নেন, আমার দর্শক নিবে, আপনার দর্শক নিয়ে বা আপনি নেন, আমি 17,500 টাকা করে রাখবো। ঠিক আছে, এরপরে আর সম্ভব হবে না। দর্শক দেখেন, এই যে লাইট ফ্যানটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সুলতান সুলেমান ফ্যান, দিছেন নাম ওনারা চিস্তি ট্রেডার্স, এটা নিউ মার্কেটে, আমি ঠিকানাটা বলে দিই, 819 ঢাকা নিউ সুপার মার্কেট, দক্ষিণ নিচতলা, পোস্ট অফিস সংলগ্ন গেট মেইন রোড। আপনারা নিউ মার্কেটে আসলেই কিন্তু ফোন দিলে শামিম ভাই শপে আসতে পারবেন এবং এই ফ্যানটা কিনতে পারবেন। পাশাপাশি এই যে মোনালিসা ফ্যানটা, এটার প্রাইসটা কত? এটা কিন্তু আমরা দিচ্ছি আপনাকে দিব হলো 22,500 টাকা। ধুর, কমাই কোন ভাই, 22,500 টাকায় রেট লাগে না। আচ্ছা ঠিক আছে, যান আমি 1,000 টাকা কমিয়ে দিলাম, যান কত? 21,500। 21,000 না, একটু মিলাই দেন না ভাই,
একটু মিলাই দেন। আচ্ছা যেহেতু আপনি বলতেছেন 20,500, ঠিক আছে 500টা সবুজ না 20 রাইখান আমার দর্শক আসলে আমার কাছে আসলে সত্যি ভালো লাগছে ফ্যানগুলা। বিশেষ করে হচ্ছে এরকম আনকমন ফ্যান আপনারা সচরাচর কিন্তু কোথাও দেখবেন না, যারাই আসবে তারাই কিন্তু আপনার দিকে তাকায় থাকবে ফ্যানের দিকে। আরেকটা জিনিস, প্রথম দর্জনের জন্য কিন্তু থাকবে এই যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন ছোট, এটা কি দর্জনই দিবেন না? এটা দর্জনকে আমরা দিব, কারণ না এটা আমরা দিচ্ছি হলো শুধু রমজান মাস উপলক্ষে। ভাই কিন্তু বলছিল তিনজন না কজন দিবে, আমি তো বলছিলাম যে তিন দিনের জায়গায় 5 দিন, এরপর 7 দিন করে দিলাম। আচ্ছা এরকম 10 জনে 10টা ফ্যান নিলে আমরা 10টা ল্যাম্প দর্জনকে ফ্রি দিব। দেখেন তরিকুল ইসলাম ভাই চায়না থেকে দেখতেছে, থ্যাংক ইউ ভাইয়া। নূর মিয়া দেখতেছেন আমাদেরকে, অনেকেই দেখতেছেন, সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়েন, খুবই ভালো লাগলো। আনকমন দুটো ফ্যান আপনাদেরকে দেখাতে পারলাম, লাইভটা শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিয়েন। সো আমরা লাইভের শেষ প্রান্তে চলে আসি, যেহেতু আমাদের সময় এসে পড়ছে আমি লাস্ট থেকে ফিনিশিং দামটা বলে দিই। এই যে ফ্যানটা যেটা সুলতান সোলাইমান, স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা, এটার মূল্য হচ্ছে 17,500, সাথে ল্যাম্প একটা ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা, সাথে একটা ল্যাম্প ফ্রি পাবেন হলো 10 জন, সময় হচ্ছে 7 দিন। আরে 7 দিন না, যেটা মোনালিসা ফ্যান দেখতেছেন এটাও কিন্তু, আর সবগুলো ফ্যান কিন্তু রিমোট সিস্টেম, দুটাই আপনি রিমোট অপারেটিং করতে পারবেন। এই ফ্যানটার মূল্য আমরা যেটা আপনি বলছেন 20,000 টাকা রাখবো, আর সাথে একটা ল্যাম্প গিফট পাবেন, এটা হলো মাত্র সময় 7 দিন, আর পাবেন হলো 10 জন। জি ওকে, সো আমরা লাইভটা শেষ করে দিব, আবারও রিকোয়েস্ট করতেছি সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, একটু লাইক দিয়ে দেন, আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। চিস্তি ট্রেডার্সে আসলে আপনারা এই ফ্যানগুলো পাবেন, এগুলো ছাড়াও আরও অনেক আনকমন জিনিস ওনাদের কাছে আছে। আমরা আজকে কথা বলেছিলাম দুইটা ফ্যান নিয়ে, থ্যাংক ইউ শামীম ভাই। আমার দর্শক যখন আসবে অবশ্যই অবশ্যই তাদেরকে কিন্তু এই গিফটগুলো দিয়ে দিবেন, যদি 10 জন পার হয়ে যায় তারপরে দিয়ে দিবেন, কারণ আমার দর্শক একটু বেশি চায়। সো আমরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি, এখন আমরা লাইভটা শেষ করে দেব, যেহেতু আমাদের সময় এসে পড়ছে আমরা তাহলে লাইভটা এখানে শেষ করি। ব্যাপারটা হচ্ছে কি, সৌন্দর্যের আসলে কোনো মূল্য হয় না, আপনি টাকা খরচ করবেন কিন্তু সুন্দর জিনিস খুঁজে পাবেন না। সো আনকমন জিনিস পেতে হলে চলে আসেন চিস্তি ট্রেডার্সে, আমিও চলে যাচ্ছি, নামাজ পড়তে হবে। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখানে 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 আসলে এই যে দেখেন আপনার লাইটগুলো অফ করে দিই, একটু দেখাবো না, লাইট জ্বালায়, ওকে ভাই বলতেছে লাইটটা জ্বালায় একটু দেখা দেন, এটা কিন্তু আরও সুন্দর লাগবে। সো দেখেন, হ্যাঁ এবার 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 একটু দেখেন, ওয়াও জাস্ট একটু দেখেন, খুবই চমৎকার। মানে ঝাড়বাতি কাম ফ্যান, একই সাথে ফ্যানের কাজও করবে ঝাড়বাতির কাজও করবে। সো এখন মনে হয় একটু ভালো লাগতেছে ভাই, লাইটগুলো জ্বালাই দিলে আগেই ভালো হইতো। দর্শক যারা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন, আশা করতেছি আপনাদের পছন্দ হবে। সো লাইভটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন। আজকের মতো আল্লাহ হাফেজ।